శక్తి వంతుల కాళి భద్ర కాళి గోపాలి దుర్గా శివ సమారక్తి శరాగ్రవస్తుతే యా దేవీ సర్వభూతేషు మాతృరూపేణ సంస్థితా నమస్తస్యై నమస్తస్యై నమః యా దేవీ సర్వభూతేషు శాంతిరూపేణ సంస్థితా నమస్తస్యై నమస్తస్యై నమః యా దేవీ సర్వభూతేషు శాంతిరూపేణ సంస్థితా నమస్తస్యై నమస్తస్యై నమః యా దేవీ సర్వభూతేషు శాంతిరూపేణ సంస్థితా నమస్తస్యై నమస్తస్యై నమః యా దేవీ సర్వభూతేషు సుధారూపేణ సంస్థితా నమస్తస్యై నమస్తస్యై నమః యా దేవీ సర్వభూతేషు సుధారూపేణ సంస్థితా నమస్తస్యై 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 నమః యా దేవీ సర్వభూతేషు శాంతిరూపేణ సంస్థితా నమస్తస్యై నమస్తస్యై నమః কারণ ওই বাংলাদেশ থেকে যখন ওই ভারতের বুকে আস তখন এক গরিব তার নাম দুঃখীরাম সেও এই ভারতের বুকে আসে আসিয়া মোর হৃদয়ের এক চিন্তা জমি সেই এক চিন্তার জমি যখন দিল সেই সময় থেকে ওয়ার দিদি আছে আর আছে ভাগ্নি রেখা ওই রেখার বাড়ির পর একমাত্র সন্তান কাজল ঘুরপাক খায় আর ঘুরপাক খাতে খাতে ওই রেখা মোর বেটা ছোটিয়া বিয়েও করিবার চায় না 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 এই বই কিছুতেই সহ্য করিস না মা মাগো মা সেনা মা মুই তোর ফট মাথায় করি বাংলাদেশ থেকে এই ইন্ডিয়া নিয়ে আসিস না কিন্তু মা মাগো তোর এই ফট মুই সরে ফেলো মা এই ফট সরে ফেলো যেহেতু মোর বউ মরি গেল মোর পুত্র আজ কত কষ্টে আছে ওই মনে তোমার শান্তি নাই তাই ওই এই মাতৃঘর আজকে থেকে বিসর্জন দিয়া আজি মোর ইচ্ছা মতো ওই চলি মা মাগো তোর এই ঘর ওই স্বরে রাখিল আজ থেকে আজ থেকে কালী পূজা বন্ধ এখন মোর নিজের ব্যবস্থা বই চলি তারপর দেখি ওই রেখা মোর বেটাকে পটিয়া বিয়াও করিবার চায় এ কিছু তাই হওয়ার নয় এখন মোর খেলা শুরু দেখিন কত বড় তুই বামন হইয়া স্বর্গের চাঁদ ফুরিবার চাঁদ যার ওই ঘর বসালো জমি কিছু দিল ঘর বাড়ি করিয়া দিল আর দুধ কলা দিয়া ওই সাপ পুষিবার ধরছু না 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 কিছুতেই এই বাড়ি নেন না তাই আজই ছলে ছলে কৌশলে মোর পেটা কথা ভিড়ে রাজ্য তারপরে দেখি কত ধানে চেয়ারম্যানের বেটা তোমার ভিটা এক চিন্তা জায়গা দিলে তাতে ঘর বানা
সন্ধিয়া মুই মোর মা আর মোর মামা থাকি, মামা যাইবে ওই ভিন রাজ্যে কাজ করিবার। এই দেশ আপন বলিতে আমার কাহই নাই। পিসিমণি ভরছে এটার সঙ্গে কেমন আছেন? ভালো আছেন তো? তারপরে খবর সবার, কলেজ কেমন হচ্ছে? পড়া শেষ তোমার? আমারও পড়া শেষ। আর সবটা কি পড়া হচ্ছে? তোমার কলেজ এখন তো বন্ধ কালী পূজার জন্য। তোমরা সাজি বাড়ি তাহলে বুদ্ধি করে যাচ্ছেন এমন করি ছন্ন ছন্ন করি? আমরা সাজি বাড়ি বুদ্ধি যাই না যাই, তোমার তাতে কি হইছে? তোমরা আমার ভাগ না সাগ, তোমার পাখি ভিড়ি দেখিয়া আমার হইবেটা কি? মনে মনে ভাবছিল যে বিয়েটা ভোটাম, বিয়ারি তো ভাবে দেরারি কথা নাও হয় না মোর সঙ্গে। ইস বুঝি আমার দেখতে কিন্তু ভালো, তাও যদি দাম না দেয় তো তুই কী করি? ও বিয়ানি, আরে কতদিন পাশে হলে দেখা বিয়ানি, তোমার শুরু বের টিহিয়া কথা। আরে বিয়াই তোমরা থাকে ওই দূর দেশে, আমার কথা কি এলা মনে পড়ে? কিয়া বিয়ানি, ভালো লাগি কন্ড গাও, তোমার দেখো বিয়ানি এত গরম আর সত্যি আও।
কথা আছে রেখা? কি কথা কবির কাজল দা? রেখা তোকে না ওই মনের প্রাণে খুব ভালোবাসো রেখা। কাজল দা ভালোবাসো? আমরা হচ্ছে গরিব মানুষ আর তোমরা হচ্ছে বড় লোকের বেটা। তোমার বাপ যদি এই ভালোবাসার কথা শুনে তো তোমার বাপ কি এই ভালোবাসাকে মানিয়ে নিবার পারবে কাজল দা? না 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 রেখা না, সে কথা নয় রেখা নয়। আজ যদি মোর বুকটা মুই চিড়িয়া দেখবার মন হয় হনুমানের মতো, তাহলে দেখিল হয় ওই হনুমানের যেমন মুখ রাম সীতা ছিল ঠিক মর হৃদয় তুই আছি রেখা। তাই ধনী নয় গরিব নয়, ধনী গরিব প্রেম যে ভালোবাসা যে মানে না রেখা। তাই তুমি কথা দিচ্ছ রেখা, তুমি ভালোবাসা করিয়া বিয়াও করব চাই, এতে ধন সম্পত্তির কোনো বাধা হবে না রেখা, বাধা হবে না। দুজনে আমরা সুখে ঘর বাঁধিবার চাই রেখা, ঘর বাঁধিবার চাই রেখা। ওর বাপ ওই বাংলাদেশ থেকে আসিয়া ভারত যাচ্ছে, আসিয়া মস্ত বড় লোক হয়েছে, কিন্তু তোর বাপ আসিয়া আদি তোর মামা আর তোর মা আসিয়া মোর এই ভিটা বাড়ির একচিন্তা জমি দিয়া তোমি ঘর বাঁধি দিছি রেখা। আর এই ঘর হবে সুখের ঘর, সুখের বীর রেখা। আমরা তো আর নাবালক নাবালিকা নই, নাবালক নাবালিকার বিয়া হচ্ছে আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তাই রেখা আমরা অনেক বড় হাসি, ওই যাচ্ছ রেখা ওই যাচ্ছ, সমাজ হত নিন্দা বন্ধ করবে, তাই কোনো চিন্তা করবো না রেখা, কোনো চিন্তা করবো না। তুইও যাও কাজল দা চলে গে, তুইও যাও সখী সখী দিলা নিয়ে আইসো, তুই জল নিয়ে আইসো। Thank you.
লাগবি তুই কথাতে ভাগবি তুই মোর মুখ পুড়িয়া ছাড় ছাড় করিব না তো খরচ জোগাড় করিবার আজি বই আজি বই চলিতা রাজ্য তো কাজ করিবার হে ভগবান জননী জন্মভূমিষ্ঠ গৌরীয় সীমা বাংলাদেশের ভিটা মাটি ছাড়ি শেষ বরের মতো প্রণাম করিয়াছিল ওই ভারত আর এই ভারত দাসিয়া ওই আর শান্তিতে থাকবার পারিল না আজি এই দেশ এই রাজ্য ছাড়ি এখন ওই ফিনি রাজ্য তো চলি যা মোর ভাগ্নি টাকা বিয়ার টাকা জোগাড় করিবার জন্য শোন ভাগ্নি সন্ধ্যায় রাত্রি 11টার সময় ঝুলঝুলিয়ে রেল স্টেশন রেল আছে বিদায় রেখা বিদায় জননী জন্ম ভবিষ্য গড়িয়ে সীমা নগর তোরা নই শেষবারের মতো প্রণাম জানিয়া ভাগিনি ভাগিনি মামা তোমরা রাস্তা ভালো করে যান মামা তোমার জন্য কোনো বিপদ না হয় ভালো করে থাকিস ভাগ্নি তোর মামা বাংলাদেশ ছাড়ি ইন্ডিয়ার আসিসে পশ্চিমবঙ্গ ছাড়ি আবার ভিন রাজ্যের সাথে কাজের সন্ধানে বিদায় বিদায় ভাগ্নি আদরের কোহনা দুহরের হতো না তোমরা
বাঁধাকপি ফুলকপি অনেক লাগাইছি ওইটে মুই যাবো ওই চিন্তাই করবো না না রেখা তবে ভুলিন না ওই যাচ্ছ রেখা ওই মোর ফিটার দিছু এক চিলতা জমি আর ওই এক চিলতা জমির ঘর বাড়ি করিয়া বসবাস করছে সুখীরাম আর তার বেটি ভাগ্নি দেখা আর ছলে বলে কৌশলে মোর বেটার বিয়াও করিবার চায় এ কিছুতেই সহ্য করিস না একে কহে আপ পচিবার করছু মুই তো মা কালীর খট আপনি বিসর্জন দিছু এবার মন বুদ্ধিতে সব চলছে এখন ওই যার ব্যবস্থা করি না এখন ওই ওর মা আর ওই ব্যথা ওর মামা তো নাই এই সুযোগে মোর বেটাক পাঠিয়ে দিন ভিড়ে রাখছ তারপরে মা বেটির ঘর ছাড়া করি পাঠে দিন তারপরে চোর রেখা পিপিলিকার ডানা গদি মরিবার তরে সাদা সাদা বালি হাঁস আকাশের নীল আকাশ মেঘ গুলো যাচ্ছে এমন মনোরম পরিবেশ তোমার মনে পড়ে গুলি মধুরের কথা দেখিল সেদিন গুলি বলে আগে বারু সাপ তারে ফেলে দিল নিচে ফেলে খেতে এলো চল সেই কাজী নজরুল সেই কবিতা মনে পড়ে না না না
কারণ বাবার ব্যবসা বাণিজ্যের কাজ দেখবার লাগবে তো। তুই তো ভুলি বুটা তো রেখা
I'm gonna
পথ দূর হয়ে গেল, এখনো মনে হচ্ছে ওর বাড়িতে কেমন ঠক জমায়ের ঘর ওই বিসর্জন দিছিল, এখন মা সেবা তুই দেখ তার ঘরে বিসর্জন দিয়ে আমার কত সুখী আছে মনে হচ্ছে আনন্দ। মনে হচ্ছে নাচি এখন তো এই শান্তিতে ঘুরিবার যা Thank you.
Oh,
ছয় মাস পরে মুই চলে আসল বাড়ি। সারা দেশ পৃথিবী জুড়ে লকডাউন লাগে গেল, তাই ভারতে তো লকডাউন। বিভিন্ন রাজ্য থেকে শুধু ছয় মাসের জন্য, ছয় মাসের মধ্যেই চলে আসেন করোনা আরো। সেই করোনার আগে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য বন্ধ, তাই বন্ধ হইয়া দেখিল হাজার হাজার শ্রমিক, হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা মা বোনেরা পথে প্রান্তরে হাঁটিতে হাঁটিতে এসেছে। রেল লাইন বন্ধ, বাস বন্ধ, সব কিছু বন্ধ। ময়ে তখন হাঁটি হাঁটি ঝাড়খণ্ডের পথ দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যে প্রবেশ করিল। না ময়ে চলে যাচ্ছি আজি পারি, ওই যাও একই এই তোমার সেই লেখার বাড়ি, ওই তো দেখা যায় দেখি লেখার ঘর তালা কেনে। তাহলে কি মর লেখা সত্যি সত্যি মদ ভুলিয়া ধীরে রাজ্যতে চলে গেছে না কোনো কিছু হয় আগে। ওই যখন ধীর রাজ্যতে আছিল মন মনটা যেমন কুটাইছিল যে মর হয়তো লেখার কোনো বিপদ হয়েছে, হয়তো লেখার মায়ের কোনো বিপদ হয়েছে। যাকে বই ভালোবাসো মনে প্রাণে, তার যদি কিছু হয়ে যায় বই তো বুঝিবার পারো, বই তো বুঝিবার পারো। তাই মন রেখা করি চলি যাবার পারে না। তুই তো রেখার মনে জানো হয়তো কোনো চাপে পড়ি রেখা হয়তো মনে ভুলিয়া ভিন রাজ্যতে চলে এসে। না 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 রেখা রেখা রে তোকে ছাড়া বইতে পাগল হয়ে যাবে রেখা, পাগল হয়ে যাবে রেখা, তুই